সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। পুলিশ লাইন স্কুলে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল, নারায়ণগঞ্জ। আজকে আমার আলোচ্য বিষয় দশম শ্রেণীর আর্থিক বিবরণী, অর্থাৎ হিসাব বিজ্ঞান বিষয়ে দশম অধ্যায়ে আর্থিক বিবরণীর মালিকানা স্বত্ব বিবরণী। আজকে আমি আলোচনা করব কিভাবে মালিকানা স্বত্ব বিবরণী প্রস্তুত করতে হয়। তো শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করবে এবং বাসায়টা ভালোভাবে অনুশীলন করবে। তো আমি আমার পাঠে চলে যাচ্ছি। প্রথমে প্রতিষ্ঠানের নামটি লিখতে হবে। প্রশ্নে যে প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকবে আমরা সেই প্রতিষ্ঠানের নামটি লিখব। তারপর লিখব মালিকানা স্বত্বে পরিবর্তন বিবরণী, অথবা মালিকানা স্বত্ব বিবরণী লিখলেও হবে। তারপর আমরা তারিখটা দিব, যত সাল প্রশ্নে দেওয়া থাকবে সেই সালটা দিব। শেষ তারিখটা দিব 31শে ডিসেম্বর, তারিখে সমাপ্ত বছরের জন্য। আর এখানে যদি প্রশ্নে 30শে জুন উল্লেখ থাকে তাহলে আমরা 30শে জুনই লিখব। এরপর ঘটা হবে বিবরণ টাকাটা। একটু খেয়াল করি আমরা, যে প্রথমে এখানে লিখতে হবে প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন আমরা কোথায় পাব? এটা আমরা প্রশ্ন থেকে পাব। আমাদের প্রশ্নে যে রেওয়া থাকবে তার মধ্যে প্রারম্ভিক মূলধন দেওয়া থাকবে। তার সাথে যোগ করব অতিরিক্ত মূলধন যদি প্রশ্নে থাকে, আর যদি প্রশ্নে না থাকে তাহলে আমরা যোগ করব না অতিরিক্ত মূলধন। যোগ করলে যে অ্যামাউন্ট হয় তার সাথে যোগ করব নেট মুনাফা। শিক্ষার্থীরা আমরা একটু ভালোভাবে খেয়াল করি, প্রারম্ভিক মূলধন তার সাথে যোগ করব অতিরিক্ত মূলধন, তার সাথে যোগ নিট মুনাফা। আর যদি প্রশ্নে নিট ক্ষতি হয় সেক্ষেত্রে আমরা বিয়োগ করব। আবারও বলছি, প্রশ্নে যদি নিট ক্ষতি থাকে সেক্ষেত্রে আমরা বিয়োগ করব। আর অনেক সময় নিট মুনাফাটা প্রশ্নেই দেওয়া থাকবে, যেরকম প্রশ্ন আসবে নিট মুনাফা এত টাকা ধরে মালিকানা স্বত্ব বিবরণী প্রস্তুত কর। তাহলে আমি আবারও বলছি, প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করব, নিট মুনাফা যোগ করব, আর যদি নিট ক্ষতি থাকে তাহলে বিয়োগ করব। এর থেকে বাদ দেব উত্তরণ। তবে উত্তরণ নগদও হতে পারে, পণ্যও হতে পারে। যদি দুটি উত্তরণ হয় তাহলে আমরা এখানে লিখে নিব নগদ পণ্য। এই বাদ দিলাম উত্তরণ। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, যদি এই ক্ষেত্রে দুটি উত্তরণ থাকে নগদ এবং পণ্য, তাহলে আমরা প্রথম ঘরে দুটি উত্তরণ যোগ করে পরবর্তী ঘরে নিয়ে বিয়োগ দিব। আর যদি এখানে একটি উত্তরণ থাকে, শুধু উত্তরণ মানে নগদ উত্তরণ বোঝায়, সেক্ষেত্রে আমরা উত্তরণটা সরাসরি এখানে নিয়ে বিয়োগ দিব। এরপরে যদি আমাদের প্রশ্নে আয়কর থাকে সেটাও আমরা বাদ দিব। আয়কর এবং জীবন বিমা প্রিমিয়াম দুটোকেই উত্তরণ হিসেবে গণ্য করা হয়। তাহলে আয়কর বা জীবন বিমা প্রিমিয়াম যদি থাকে সেটা আমরা বাদ দিব। আমি আবারও বলছি, আয়কর এবং জীবন বিমা প্রিমিয়াম দুটি উত্তরণ হিসেবে গণ্য করা হয়। তাহলে প্রশ্নে যদি আমরা আয়কর, জীবন বিমা প্রিমিয়াম এগুলো পাই তাহলে আমরা বাদ দেব। আমি এখানে শুধু আয়কর বাদ দিয়ে দেখালাম, তোমরা যদি প্রশ্নে জীবন বিমা প্রিমিয়াম পাও সেটাও তোমরা বাদ দিয়ে দেখাবে। যে পরিমাণটা আসলো এটার সাথে আমরা সবশেষে
সাধারণ সঞ্চিতি যোগ দেব। আমরা প্রশ্নে দেখব যে সাধারণ সঞ্চিতি রয়েছে কিনা, যদি সাধারণ সঞ্চিতি থাকে তাহলে সেটা আমরা সর্বশেষে যোগ দেব। এই হলো সাধারণ সঞ্চিতি যোগ করলাম, করার পর সর্বশেষ যে অ্যামাউন্টটা পেলাম, সর্বশেষ যে পরিমাণটা হলো এটাই হলো কি মালিকানা স্বত্ব। আমরা এখানে লিখে দিব মালিকানা স্বত্ব, তারিখটা লিখে দিব শেষ তারিখটা 31/12/2017, অর্থাৎ সমাপনী মালিকানা স্বত্ব। শিক্ষার্থীরা আমি আবারও বলছি, মালিকানা স্বত্বে পরিবর্তন বিবরণী তৈরি করার জন্য আমাদের প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ দিতে হবে, নিট মুনাফা যোগ করতে হবে, আর নিট ক্ষতি থাকলে বিয়োগ দিতে হবে। তার থেকে উত্তরণ বাদ যাবে, আয়কর যদি প্রশ্নে থাকে বাদ যাবে, জীবন বিমা প্রিমিয়াম থাকলেও বাদ যাবে, আর সবশেষে সাধারণ সঞ্চিতি যোগ হবে। তাহলে আমরা নির্ণয় করতে পারবো সমাপনী মালিকানা স্বত্ব। আমরা এই ছকটাকে অনুসরণ করব, এর মধ্যে প্রশ্নে যে এন্ট্রি দেওয়া থাকবে সেটা আমরা লিপিবদ্ধ করব, আর যেটা থাকবে না সেটা আমরা লিপিবদ্ধ করব না। তো শিক্ষার্থীরা তোমরা বাসায় মালিকানা স্বত্ব বিবরণী অনুশীলন করবে। ভালো থাকবে তোমরা সবাই। আসসালামু আলাইকুম।